বিএনপি এবং বিরোধী মতের মানুষদেরকে দমন করতে গিয়ে এখন নিজেরাই বিপাকে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনৈতিক নেতা ডক্টর আব্দুর রাজ্জাক। তার বক্তব্য থেকে প্রমাণ হয়েছে যে বাংলাদেশের বিরোধী দলের 20,000 নেতাকর্মী জেলের মধ্যে এবং তাদেরকে মুক্তি দিয়ে দিতে পারতাম এক রাতের মধ্যে যদি তারা নির্বাচনে আসার চুক্তিতে রাজি হতো। বিএনপি আসে নাই বলে তারা তাদেরকে জেলেই রেখেছে। এই বক্তব্যের কাউন্টার উত্তর দিতে এসে ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের আরেকজন বর্ষীয়ান নেতা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলছেন এই রাজ্জাক সাহেব তিনি দলের পক্ষ থেকে এই বক্তব্য রাখেনি, এটা দলের কোনো সিদ্ধান্ত নন, তিনি এটা বলার কোনো অধিকার রাখেন না, তার এটা ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত মন্তব্য। এই দুজনের মধ্যে এখন কথার চালাচালি চলছে, একদিকে রাজ্জাক সাহেব কি বলেছেন, অন্যদিকে ওবায়দুল কাদের কি বলছেন। ওবায়দুল কাদেরের এই বক্তব্যের পরবর্তীতে সাংবাদিকরা আবার রাজ্জাক সাহেবকে জিজ্ঞেস করছেন যে আপনি যা বলছেন সেটা সঠিক না বেঠিক। তিনি বলছেন যা বলেছি সবই সত্য বলেছি, কিঞ্চিত মিথ্যা সত্তথ্য সেখানে নেই। তার বক্তব্য হচ্ছে জেলের মধ্যে যে মানুষ ঢুকিয়ে রাখা হয়েছে, 20,000 মানুষ বিনা জামিনে যে সেখানে টিকে আছে, মানে মানবতার জীবনযাপন করছে, এই সব কিছুই পরিকল্পিতভাবে হয়েছে, সেটাকেই তিনি আবারও উচ্চারণ করে বলছেন আমি যা বলছি তার মধ্যে কোনো মিথ্যা কিছু নেই, সবই সত্য। তো তার দাবি হচ্ছে যে বিএনপি একটা উচ্ছৃঙ্খল দল, তারা মানুষকে হত্যা করে, নির্যাতন করে, গাড়ি পোড়ায়, রাজ্জাক সাহেবের মন্তব্য অনুযায়ী। তো স্বাভাবিকভাবেই এই দেশকে সুন্দর রাখতে, ভালো রাখতে, পরিস্থিতি ভালো রাখার জন্য আমরা তাদেরকে জেলে ঢুকিয়েছি। আবার তারা নির্বাচনে আসতে চাইলে আমরা একদিনই ছেড়ে দিতে পারতাম। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য হচ্ছে আমরা জেলে ঢুকিয়েছি কিংবা মেরে ফেলতেছি কিংবা গুম করতেছি, সেটা আমরা করতেছি, কিন্তু সেটা বলার কি আছে? কারণ বললে তো এটা একটা স্টেটমেন্ট হয়ে গেল যে আমরা জনগণ যা বলছে আর আওয়ামী লীগের নেতাও তাই বলছে, তার মানে কি জনগণের সেই পরিকল্পনা এবং আওয়ামী লীগের বক্তব্য মানে যা করছে সেটা এক হয়ে যাচ্ছে। তো সেটাই হচ্ছে এখন ওবায়দুল কাদেরের জন্য একটি কঠিন পরীক্ষার সময়, যে তিনি এখন চিন্তিত হয়েছেন যে আসলে এই আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য তো সঠিক কিন্তু এটা তো বলা ঠিক হয়নি, কারণ বলার কারণে এখন তো তিনি প্রশ্নের বিদ্ধ হচ্ছেন এবং সমগ্র জায়গায় বাংলাদেশ সহ দেশে বিদেশে সমালোচনার পাত্র হচ্ছেন আওয়ামী লীগ, যে তারা আসলেই এই কাজটি যে যুগ যুগ ধরে আমরা বলছি তারা করছে সেটাই আবার এখন প্রমাণ হয়ে গেল। এখন রাখে আল্লাহ মারেকে, মানে ওরা ওরাই যা করবে তাতেই বাংলার জনগণের ভিতরের যত পঞ্জীবিত ক্ষোভ সব বের হয়ে আসবে। আমাদেরকে বলতে হবে না, আমাদের ফেসবুক বন্ধ, ইউটিউবে রেস্ট্রিকশন, বিভিন্ন জায়গায় নিষেধাজ্ঞা করে আওয়ামী লীগ হয়তো আমাদের কণ্ঠ রোধ করতে পারে, কিন্তু আওয়ামী লীগের কণ্ঠ তো আর রোধ করতে পারে নাই। তো আওয়ামী লীগের কণ্ঠ থেকেই আমাদের কাছে তথ্য এসেছে যে আজকের আমরা বিচারহীন একটি রাষ্ট্রে বসবাস করছি যেখানে বিন্দুমাত্র বিচার নেই। মানুষের বিচার যদি থাকে তাহলে একজন রাজনৈতিক নেতা তিনি কোনোদিন বলতে পারেন না, বলছেন তো যেটা করছেন সেটাই, তারা কোনোদিন করতে পারেন না যে নির্বাচনে যদি তোমরা সবাই আসো এক রাতে সব মুক্তি, আর না আসলে তোমাদের জেলে থাকতে হবে। এটা কি কোনোদিন করা যায়? এটা কি কোনো বিচারের মধ্যে পড়ে? আইনের একেবারে ন্যূনতম যদি কোনো দেশ থাকে যেখানে আইনের বিন্দুমাত্র প্রয়োগ হয় সেখানেও কি এটা সম্ভব? কিন্তু আজ বাংলাদেশে এটা হচ্ছে। আজকে দেখেন জামিনের পর জামিন কত শত মানুষ পায়, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা আজকে জামিন পায় না। এই হচ্ছে আজকের অবস্থা। আর যারা দালালি করছে, এই আব্দুর রাজ্জাক সাহেবই তো গত কয়েকদিন আগে শাহজাহান ওমরকে নিয়ে মন্তব্য করেছেন, সে মন্তব্যও তো একদম সরাসরি বাংলাদেশের মানুষের কাছে এসেছে। কি বলেছেন? যে উনি শান্তির পক্ষে এসেছে তাই তিনি মুক্তি পেয়েছেন, মানে 3 দিন আগেও যে লোকটা মার্ডার কেসের আসামি সে এখন শান্তিবাদী হয়ে গেছে, সে মামলা থেকে মুক্ত হয়ে গেছে, সে এখন বাংলাদেশের সবচেয়ে ভালো ফেরেস্তা। তো এই আওয়ামী লীগের দুঃশাসনকে ওবায়দুল কাদের সাহেব যতই আপনি দাবিয়ে রাখতে চান, যতই আপনি আপনার মতো করে ধামাচাপা দিতে চান, আদৌ কি সেটা সম্ভব? আপনাদের এই দলের মধ্যে কিছু কিছু ব্যক্তি এটা প্রকাশ করছে আর আপনারা এটাকে ভিন্ন কৌশলে বলতে গিয়ে আপনাদের
দন্যদশার চরম পর্যায়ে আপনারা নিয়ে যাচ্ছেন। আপনি ওবায়দুল কাদের একটা দলের সাধারণ সম্পাদক, আপনি কি করে অস্বীকার করতে পারেন যে বিএনপির নেতাকর্মীদেরকে জেলের মধ্যে আপনি পরিকল্পিতভাবে ঢুকান নাই? আপনি আপনার নেতার বক্তব্যকে অস্বীকার করছেন, কিন্তু ওই নেতাই আপনার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী একজন ব্যক্তি, ওই নেতাই আপনার মতো একজন মন্ত্রী, ওই নেতাই গুঞ্জন আছে যে আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক হওয়ার মতো কথা ওনার, কিংবা ওনার সাথে আরও দু একজন থাকতে পারে। সেই আব্দুর রাজ্জাক সাহেবেরই গত সেশনেই সাধারণ সম্পাদকের তালিকায় ছিলেন, তো তার মতো একজন ব্যক্তি মিথ্যা বলেছে কাদের সাহেব? তিনি যা বলছেন তার ভাষায় তিনি সত্য বলেছেন। তিনি আমাদেরকে দোষ দিতে চেয়েছেন যে বিএনপি উচ্ছৃঙ্খল তাই তাদেরকে জেলে ঢুকিয়েছি, বিএনপি এই করেছে তাই তাদেরকে এটা করছি, বিএনপি রাজি হলে তাই এটা করতাম। আমরা কিন্তু আপনার এই নেতার বক্তব্য থেকে কয়েকটি শিক্ষা পেয়েছি যে শত জুলুম অত্যাচার নির্যাতনের পরেও তারেক রহমানের নেতৃত্বে এই দলটি সুশৃঙ্খলভাবে সুসংগঠিত আছে। এই দলের কোনো নেতাকর্মী আপনারা ভাগাতে পারেন নাই, জুলুম দিয়েছেন, জেল দিয়েছেন, তারপরেও তারা হাস্যোজ্জ্বলভাবে সব কিছু মেনে নিয়েছে, কারণ তারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। তারা আপনাদের এই মুচকিলেকা দেয়া নির্বাচন, আপনাদের এই সকল দেনদরবারি নির্বাচনের কোনো প্রশ্নই তাদের জীবনে আসে না, তারা এটা করবে না, তারা এটা চায় না। আজকের সেজন্য বলছি যে আপনি যে উদ্দেশ্যেই এই নিজেদের মধ্যে কথা চালাচালির অস্বীকার করেন না কেন, বাংলার জনগণ জেনে গিয়েছে যে বাংলাদেশের মানুষ আজকের কতটা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার বাই থ্রু আওয়ামী লীগ। অতএব ওবায়দুল কাদের সাহেব, যতই আপনি নাটক করেন, আপনারা একে অপরের দ্বন্দ্ব করেন, এটাও একটা নাটক, আমি মনে করি এটাও একটা নাটক। নাটক কি জানেন, শেখ হাসিনা দুইজনকেই শিখিয়ে দিয়েছে যে তুই এটা বলবি, তুই এটা বলবি। রাজ্জাক সাহেবের বক্তব্যের কিছু যদি গভীরতম বিশ্লেষণ করেন, তার বক্তব্যের কিছু পয়েন্ট আছে, এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। যেমন তিনি শাহজাহান ওমর সাহেবের মন্তব্যটা হঠাৎ করে আনলেন কেন, এটা শেখ হাসিনার শিখানো। উনি এটা বলে কিছু মানুষদেরকে আরো উৎসাহী হতে বলছেন, মানে ইনফ্লুয়েন্স দিচ্ছেন যে শাহজাহান ওমর সাহেব পবিত্র হয়ে গিয়েছে, বিএনপির আরো যদি তোমরা কেউ এরকম দালালি করতে পারো আমাদের, তাহলে তোমাদেরকেও মামলা টামলা সব ছেড়ে দিব। এটা কিন্তু অনেক পরিকল্পিত, আমরা তথ্য পাচ্ছি অনৈতিকতার, কিন্তু তারপরেও এটা কিন্তু ওদের পরিকল্পনা। মাগনা কোনো কাজ আওয়ামী লীগ করে আপনি এই চিন্তা করবেন না। এই মানে ষড়যন্ত্রবাজ এই দলটি কোনো কাজ বিনা উদ্দেশ্যে করছে, এটার কোনো প্রমাণ আপনি পাবেন না। এই যে এখন এই 20,000 মানুষের তথ্য সহ বিভিন্ন, এটা দিচ্ছে কেন জানেন, আরেকটা ভাইব তোলা, এখানে আরেকটা বিভিন্ন ধরনের বক্তব্য, এখন এটার কাউন্টার চলবে, একে অপরে বলবে, সময় ক্ষেপণ হবে, আর এই যে চুরি ডাকাতিগুলো তাদের মতো করে তারা চালিয়ে যাবে তাদের এই নির্বাচন। এটা শেখ হাসিনা জানে যে কাকে কি বলেছে, ওবায়দুল কাদেরও জানবে না, তো উনিও জানবে না, দুইজনকে আলাদা আলাদা মাইক দিয়ে বলে দিয়েছে শেখ হাসিনা, এই মুহূর্তে তুমি এইটা করবা, তুমি এইটা করবা। এটাই সত্য, এটাই তারা এই দীর্ঘ 15 বছর পর্যন্ত করছে। আপনাদের দ্বন্দ্ব দেখে আমার কোনো লাভ নেই, আপনারা কি করছেন না করছেন, আপনারা আপনাদের বক্তব্য সাংবাদিকদের কাছে কি দিচ্ছেন, এগুলোর তো বাংলাদেশের মানুষ চাইরেন আর মূল্যায়ন করে না, কারণ আপনারা এগুলো সকাল সন্ধ্যা অস্বীকার করেন। যেমন একজন লোক ধর্ষণ করলে পরের দিন আপনি বলেন এ ধর্ষক আওয়ামী লীগের কেউ না, হত্যা করছে আপনি বলেন তাকে বহিষ্কার করা হয়েছে, নারী নির্যাতন করছে আপনি বলছেন এ আগে ছিল এখন নাই, শিবির থেকে আওয়ামী লীগ হয়েছে। আপনাদের চিন্তাই হচ্ছে কোনো ব্যক্তি কোনো কিছু সংগঠিত করার পরে সে লোকটা আপনার আর কেউ থাকে না, আপনাকে বিলং করে না। এই যে অস্বীকারের রাজনীতি, এটা আপনারা করছেন। তবে আপনাদের এই দ্বন্দ্ব আরও সামনে আসবে, গৃহ যুদ্ধেই আপনারা পরাজিত হবেন, আমাদেরকে আপনাদের বিরুদ্ধে স্লোগান তুলতে হবে না, আপনারাই আপনাদের স্লোগানের মধ্যে নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্বের মধ্যে আমাদের জন্য যে সত্য নিউজ সেটা আপনাদের কাছ থেকে বের হয়ে আসবে। জনগণ বিশ্বাস করে আপনারা চোর, আপনারা ডাকাত, আপনারা সন্ত্রাস, আপনারা শুধুমাত্র এই দেশটাকে একদম বাশার আল আসাদের স্টাইলে চালাতে চাচ্ছেন, গুলি করে হোক, হত্যা করে হোক, নির্যাতন করে হোক, যেমন খুশি তেমন হোক, কিন্তু এদেশে কোনো সুষ্ঠু ধারার রাজনীতি আপনারা চান না, তাই আপনারা এই অপকৌশলে হাত দিচ্ছেন। তবে আমার বিশ্বাস এদেশের জনগণ বিএনপিকে ভালোবাসে, বাংলাদেশ ন্যাশনাল পার্টির সাথে আছে, এই পার্টির সাথে তারেক রহমানের নেতৃত্বে এদেশের জনগণ সঙ্গবদ্ধ, অতএব বিজয় এদেশে এই পার্টির হাত ধরেই হবে। আমাদের নেতাকর্মী যতই জেল জুলুম থাকুক না কেন, তারপরেও আমাদের নেতাকর্মীরাই বিজয়ী হবে। সবাইকে ধন্যবাদ।